Hello guys, welcome to the first ever Bangladeshi podcast on Gamecast, what is made by gamers for the gamers. আসলে আমার অরিজিনাল একদম নেম রেয়ার মেফতা উদ্দিন রেয়ার আসল নাম হ্যাঁ আমার আকিকা দাও নাম এটা কম্পিটিটিভ এর যে স্টেপটা এটা ইন্সপিরেশন থেকে এসেছে আমরা ওই সময় আমরা দেখতাম আপনার বিটিআর এর ইভোজ এর খেলা এরা ওই সময় একদম লাইক ইন্দোনেশিয়ান টপ আর ফার্স্ট যেটা ইস্টার চ্যালেঞ্জ হয় ইন্ডিয়ান একটা টিম খেলছিল আপনার যেটা ভাগের টিম ছিল এই তখন তো ইন্ডিয়ায় অনেক হাইপ এই জিনিসটা আমরা ছিলাম একটা লেভেলে ওই লেভেলে খেলা একটা ফান টাইপ ছিল আর ওরা খেলতো একটা অন্য লেভেলে না ভাই এইটা কেমনে মারতেছে এরকম একটা আর কি মোমেন্ট আসতো আমরা অলওয়েজ কি হইতো তিনটা প্লেয়ার স্টাক থাকতাম একটা প্লেয়ার নিয়ে অল টাইম সমস্যা হইতো পিএসএল এ আমরা টানা আটটানা দশটা চিকেন নিয়েছিলাম ওই সিনিস্টারেরা এসে আমরা জিজ্ঞাসা করছিল আসলে মানে এটা কেমনে পসিবল মাম্বাকে আমি অ্যাপ্রোচ দিছিলাম যে আমাদের গান পড়ারও প্লেয়ার লাগবে ও বলতেছে ভাই আমি তো কম্পিটিটিভ খেলতে জানি না খেলতে পারবো না এই সে আমি আমি ওরে বলছিলাম যে ভাই খেলা লাগবে না তো তোর কাজ ইনিমি মারা বাকি সব আমরা দেখবো তখন পিএমপিএল এ কোয়ালিফাই করে হ্যাভিং এ প্লেয়ার উইথ আ ডিফেক্টেড ফোন আর আমাদের আবার সবাই একটু পার্সোনালি গেম দুইটা মিলা প্লেয়ার দেখে জাস্ট ভালো খেললে আমাদের টিমে জয়েন করতে পারে সে যত বড় প্লেয়ার হোক না কেন লাইক এখন আমরা এমন একটি স্টেজে আছি আমাদের দিনে 10-12-15-16টা ম্যাচ পর্যন্ত খেলা লাগে টায়ার্ড তো লাগে বাট এইরকম মনে হয় না যে আমি বোর্ড হয়ে যাইতেছি আমার মনে হয় যে আমাদের অর্গ গ্রো করবে আমরা সবাই গ্রো করলে একসাথে করব এরকম না হ্যাঁ আমরা এখানে স্টেবল ভাবে থাকব এরকম না যে দুই দিনের জন্য আইলাম পাঁচ দিন খেললাম তারপর বাই বাই হ্যাঁ এটা আসলে মোটিভেশনটা পাওয়া যায় না বা লাইভ স্ট্রিম করলে এটা ভিউয়ার্স দেখা কিল ম্যারি কিস অ্যাটমিক টিয়ার ভাই ফিনিক্স ওপি কিল ফিনিক্স ওপি আমাদের মেস্টার গার্লফ্রেন্ড এসে বসছে ওর জন্য Thank you. Happy birthday to Meftah, guys.